ওয়েলকাম ওয়েলকাম টু সিটি কিন্ডেল। ঠিক যেমন প্রমিস করেছিলাম আপনাদের, আজ আবারও আপনাদের উড়িয়ে নিয়ে যাব একটা নতুন সময়। শালটা অন্য হলেও গল্পটা আমার আপনার, আমাদের শহর কলকাতার, মনের খুব কাছে। আজকের গল্প দ্য টাচ। 25 সেপ্টেম্বর 2118। সাগরিকা রিজুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর অনিকের জন্য অপেক্ষা করছে। অনিক ওয়ার্কজোন থেকে ফিরবে, আজ একটু দেরি হচ্ছে ফিরতে। আসলে আজ 25 সেপ্টেম্বর তো, ওয়ার্ল্ড পেন অ্যান্ড পেপার্স ডে। এই দিন অফিসের সমস্ত প্ল্যানিং, ক্যালকুলেশন, আইডিয়া সব কিছু পেপারে লিখে করা হয়, তাই একটু দেরি হচ্ছে হয়তো আজ ওর। যাই হোক, এটা একটা কাইন্ড অফ সেলিব্রেশন আর রিচুয়ালসের মতো। আসলে ডিজিটাল এরাতে পেন আর পেপারের ইউজ তো প্রায় হারিয়েই গেছে। রিজু ঘুমিয়ে পড়তেই সাগরিকা উঠে গেল টেবিলে রাখা ফ্লাওয়ার ভাস্টের দিকে। একটা গোলাপ রাখা আছে তাতে। ও অনিকের বাড়িতে এসেই প্রথম গোলাপ দেখেছিল। আসলে এই ফুলটা সেরকম দেখা যায় না, বলতে গেলে চাষের উপযুক্ত পরিবেশই আর নেই। অনিক বাড়ি ফেরে, ডাইনিং এ ঢুকে সাগরিকার সামনে দাঁড়াতেই সাগরিকা বলে, ইটস 4:30, আমাকে যেতে হবে। ও বলা হয়নি, সাগরিকার ডিউটি হলো বেবি সিটারে। রিজু অনিকের 15 মান্থসের বেবি। অনিক যখন বাড়ি থাকে না, সাগরিকাই রিজুর দেখাশোনা করে। এখন সাগরিকার ডিউটি শেষ। সাগরিকা ব্যাগটা নিয়ে বেরোতে যাবে ঠিক সেই সময় অনিক ওকে দাঁড়াতে বলে, স্যার আর কিছু লাগবে? সাগরিকা জিজ্ঞেস করে। অনিক সাগরিকার দিকে এগিয়ে যায় আর আস্তে আস্তে বলে, আমি চাই আজ থেকে তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকো। সাগরিকা ঠিক বুঝতে পারে না অনিক এসব কি বলছে। ও বলে, স্যার আমাকে যেতে হবে। অনিক আবারও বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি চাই তুমি সবসময় থাকো এখানে এই বাড়িতেই। অনিক একটু চুপ থেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সাগরিকা শকড, অনিক এগুলো কেন বলছে, অনিক তো সিঙ্গেল ফাদার। সাগরিকা বলে, স্যার এটা কি করে সম্ভব, এখন সবাই তো সিঙ্গেল প্যারেন্ট, যে যা নিজের সন্তানকে নিয়ে থাকে। অনিক বলে, সেটা তো আমরা সাধারণ মানুষেরা চুজ করেছি একা থাকতে, কারণ এখন প্রযুক্তি এতটাই উন্নত যে চাইল্ড বার্থের জন্য কাউকে কারোর উপর আর নির্ভরশীল থাকতে হয় না, কারোরই কারোর দরকার পড়ে না আর হয়তো। কিন্তু আমার মনে হয়েছে আমার দরকার তোমাকে, দুজন দুজনের খেয়াল রাখার জন্য, পাশে থাকার জন্য, আমাদের জন্য। আমাদের দরকার একটা পরিবারের। অ্যান্ড আই চুজ টু ম্যারি ইউ। সাগরিকার চোখে জল। সাগরিকাও গল্প শুনেছে ওর মায়ের কাছে, মানে ও সিঙ্গেল মাদার, যে আগে নাকি ফ্যামিলি হতো, সবাই একসাথে থাকতো, কিন্তু কখনো কোনো ফ্যামিলি দেখেনি। সাগরিকা বলে, এটা কি সত্যি এখন সম্ভব? অনিক আশ্বস্ত করে, হ্যাঁ যদি তুমি চাও, যদি আমরা চাই, এখানে তো কোনো রুলস নেই। সাগরিকার হাতটা টাচ করে অনিক, আস্তে আস্তে হাতটা ধরে সাগরিকার। এই হাত ধরার ফিলিংসটা দুজনেরই অচেনা। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনেরই চোখে জল, যেন একটা সম্পূর্ণতা খুঁজছে দুজনেই। আর ফ্লাওয়ার ভাসের গোলাপটা আজ যেন একটু বেশি রঙিন, আজ একটু বেশি লাল।